মহানগরীত নৃশংস ঘটনা, এটা চোরের প্রতিশোধত বন্দুক হত্যা, অভিযুক্ত ইশাদ আলীক গ্রেপ্তার। অভিযুক্ত ঘর লণ্ডভণ্ড করে চোতালত মৃতদেহ কবর দিয়ার চেষ্টা ক্ষুব্ধ পরিয়ালর। প্রশাসনও আছে, এটা প্রশাসনে যদি আমাক বাধা নেদে আমি কিন্তু তাতে হেঁতক ঘরত কবর দিম। কাক দিব? আমার নিজের ভাই, নিজের ভাই এটা গেছিতো তাতে কবর দিম। জানো প্রশাসনে আমাক একো নকয়, গোটাই রাইজ আছে কিন্তু এটা আমার লগত। শনিবার নিশা ন বজাত ইশাদ আলীয়ে ঘরের মাতি নিয়া সমু আলীর মৃতদেহ উদ্ধার হওয়ার পাছতে হাহাকার লাগিল মহানগরীর নোয়াপাড়াত। মুকলি ঠাইত পড়ে থাকা সমুর মৃতদেহ দেখা মাত্রকে ড্রাগস আসক্ত ইশাদ আলীর উপর সন্দেহ হল পরিয়ালর। দুদিন পূর্বে ড্রাগস কিনবলে ধন বিচারি ঘর লণ্ডভণ্ড করতে চমুয়ে এটা স্বর শুধাইছিল ইশাদক। সেই স্বরটোর পুতক তুলবলে দিন হাজিরা করে পরিয়াল পোহপাল দিয়া চমুক হত্যা করার সন্দেহ পরিয়ালর লগতে স্থানীয় লোকর। ইশাদ আলীয়ে বাপেকক ড্রাগস খাই খেয়ে ইশাদ আলীয়ে বাপেকক মারিছিল দুদিন আগত। তারপর চমু আলিয়ে মানে মারিব নাপায়, নামারিবি বলে সেনকে মানে অল্প বুঝাইছিলে, চর মারিছিল তা। তারপর সেইটার কারণে হয়তো তাক মাতি নি হেনেকে মানে প্রি প্ল্যান মার্ডার বলিয়ে কব লাগিব। পরিয়াল তথা স্থানীয় লোকর অভিযোগের আধারত হাতগাঁও আরক্ষীয় গ্রেপ্তার করিলে ড্রাগস আসক্ত ইশাদ আলী। বিপরীতে ক্ষুব্ধ লোকক শান্ত করে মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করিলে চমু আলীর মৃতদেহর। সাধারণ কথাতে ড্রাগস আসক্ত বন্ধুয়ে সতীর্থক ঘরের মাতি আনি নৃশংসভাবে হত্যা করা ঘটনায় জোকাড়ি গেছে গুয়াহাটির নোয়াপাড়ার রাইজ। নুনমাটির অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মহানগরীত নৃশংস ঘটনা, এটা চোরের প্রতিশোধত বন্দুক হত্যা, অভিযুক্ত ইশাদ আলীক গ্রেপ্তার। অভিযুক্ত ঘর লণ্ডভণ্ড করে চোতালত মৃতদেহ কবর দিয়ার চেষ্টা ক্ষুব্ধ পরিয়ালর। প্রশাসনও আছে, এটা প্রশাসনে যদি আমাক বাধা নেদে আমি কিন্তু তাতে হেঁতক ঘরত কবর দিম। কাক দিব? আমার নিজের ভাই, নিজের ভাই এটা গেছিতো তাতে কবর দিম। জানো প্রশাসনে আমাক একো নকয়, গোটাই রাইজ আছে কিন্তু এটা আমার লগত। শনিবার নিশা ন বজাত ইশাদ আলীয়ে ঘরের মাতি নিয়া চমু আলীর মৃতদেহ উদ্ধার হওয়ার পাছতে হাহাকার লাগিল মহানগরীর নোয়াপাড়াত। মুকলি ঠাইত পড়ে থাকা চমুর মৃতদেহ দেখা মাত্রকে ড্রাগস আসক্ত ইশাদ আলীর উপর সন্দেহ হল পরিয়ালর। দুদিন পূর্বে ড্রাগস কিনবলে ধন বিচারি ঘর লণ্ডভণ্ড করতে চমুয়ে এটা স্বর শুধাইছিল ইশাদক। সেই স্বরটোর পুতক তুলবলে দিন হাজিরা করে পরিয়াল পোহপাল দিয়া চমুক হত্যা করার সন্দেহ পরিয়ালর লগতে স্থানীয় লোকর। ইশাদ আলীয়ে বাপেকক ড্রাগস খাই খেয়ে ইশাদ আলীয়ে বাপেকক মারিছিল দুদিন আগত। তারপর চমু আলীয়ে মানে মারিব নাপায়, নামারিবি বলে সেনকে মানে অল্প বুঝাইছিলে, চর মারিছিল তা। তারপর সেইটার কারণে হয়তো তাক মাতি নি হেনেকে মানে প্রি প্ল্যান মার্ডার বলিয়ে কব লাগিব। পরিয়াল তথা স্থানীয় লোকর অভিযোগের আধারত হাতগাঁও আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে ড্রাগস আসক্ত ইশাদ আলীক। বিপরীতে ক্ষুব্ধ লোকক শান্ত করে মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করিলে চমু আলীর মৃতদেহর। সাধারণ কথাতে ড্রাগস আসক্ত বন্ধুয়ে সতীর্থক ঘরের মাতি আনি নৃশংসভাবে হত্যা করা ঘটনায় জোকাড়ি গেছে গুয়াহাটির নোয়াপাড়ার রাইজ। নুনমাটির অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।